এটিকে মোহনবাগান এফসি নামে আইএসএল খেলবে মোহনবাগান। এটিকের সঙ্গে কার্তি মরসুমে প্রথমবার আইএসএল খেলতে দেখা যাবে সবুজ মরুনকে। আজ এটিকে মোহনবাগানের প্রথম বোর্ড মিটিংয়ে দলের নাম চূড়ান্ত করা হয়। গাঁটছড়া বাঁধার পর প্রথমবার বৈঠকে বসেছিলেন নতুন কোম্পানির ডিরেক্টররা। সভ্য সমর্থকদের আবেগকে গুরুত্ব দিয়ে সবুজ মরুন জার্সি রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোগোয় পাল তোলা নৌকো অপরিবর্তিত থাকছে। সরাসরি চলে যাবো নিউজ রুমে, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন মুখার্জি। সুশোভন, একদম একটা কর্পোরেট হাউসের সঙ্গে গাঁটছড়া, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল, বিশেষ করে যারা সমর্থক তাদের মধ্যে একটা উদ্বেগ ছিল যে যে আবেগের জায়গাটা সেটা কোথাও কম্প্রোমাইজড হয়ে যাবে না তো, সেটা জার্সি হোক বা লোগো হোক বা সবুজ মেরুন রংটা হোক, সেই জায়গায় দাঁড়িয়ে সমর্থকদের জন্য কত বড় সুখবর। বলা যায় একটা ঐতিহ্যের জয়, কেননা তুমি যেমন বলছিলে যে প্রত্যেকই হয়তো একটা উদ্বেগে ছিল যে এই যে কর্পোরেট হাউসের কাছে গেছে মোহনবাগানের 80% শেয়ার, সেটা এই তাদের যে ঐতিহ্য, যে ট্র্যাডিশন, যে পালতোলা নৌকো, সবুজ মেরুন জার্সি, যেটা কিন্তু অপরিবর্তিত থাকছে, যেটা প্রত্যেকেই কিন্তু এক দেড় মাস ধরে, যখন জানুয়ারি মাসে কিন্তু এই গাঁটছড়াটা হয়, তখন থেকেই কিন্তু প্রত্যেকে ভাবছিলেন যে তাদের যে ট্র্যাডিশন, অর্থাৎ মোহনবাগান সমর্থকদের যে মোহনবাগানের যে ট্র্যাডিশন, সেটা কি থাকবে। যদিও প্রথম বোর্ড মিটিংয়ের পর কিন্তু দেখা গেল সবকটাই অটুট থাকছে, অর্থাৎ ঐতিহ্যের কিন্তু একটা বড় জয়, কেননা মোহনবাগান তোমরা জানি যে যখন প্রতিটা বাঙালি বা বাংলার যারা জন্মায় তারা কিন্তু হয়তো জন্ম থেকেই ডিভাইড হয়ে যায় সবুজ মেরুন আর লাল হলুদ, কিন্তু সেই সেই ট্র্যাডিশনটাকেই হয়তো গুরুত্ব দিয়েছেন যারা। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি ফিরবো তোমার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন মোহনবাগানের অর্থ সচিব দেবাশিস দত্ত। দেবাশিস বাবু, মৌ পিয়াজি 24 ঘন্টা স্টুডিও থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। দেবাশিস বাবু, শেষ অবধি মোহনবাগানের ঐতিহ্য, মোহনবাগানের জার্সি, মোহনবাগানের লোগো, যে পালতোলা নৌকোর লোগো, সেগুলো অপরিবর্তিত থাকলো, কিভাবে কনভিন্স করলেন এবং আপনারা এটাতে কতটা খুশি? দেখুন, প্রথমেই আমি একটা জিনিস বোঝাই যে এখানে কনভিন্স করার খুব একটা ব্যাপার নেই, কারণ আমাদেরকে একটা কাজই করতে হয়েছে, আমাদেরকে একটা কথাই বোঝাতে হয়েছে যে এই যে এন্ট্রিটা হলো এটা মোহনবাগান, তার মানে ওদেরই মোহনবাগান হলো, মোহনবাগানের ঐতিহ্যের ওরা পার্ট হলো। ইন দ্য গ্রেটার ফ্যামিলি অফ মোহনবাগান, দে বিকাম আ পার্ট অফ মোহনবাগান। সেখানে মোহনবাগান হতে গেলে, মোহনবাগানের সমর্থক হতে গেলে মোহনবাগান চোখ বন্ধ করলে দুটো জিনিসই চোখের সামনে ভাসে, একটা সবুজ মেরুন রং আর একটা পালতোলা নৌকো, সেই দুটো যেন অপরিবর্তিত থাকে, এটা খুব স্বাভাবিক। সেই জন্য ওই ব্যাপারে আমাদের খালি ওদেরকে আপন করে নিতে হয়েছে, ওদেরকে বোঝাতে হয়েছে যে মোহনবাগানটাই তোমাদের, মোহনবাগানের ফুটবলটাই তোমাদের, কিন্তু মোহনবাগানে যদি না ওখানে অপরিবর্তিত না হয় তবেই তো মোহনবাগানটা তোমাদের হবে, এখানে তুমি এটিকে আমি মোহনবাগান এটা কেন থাকবে, এটা তো একটা এন্টিটি তো সেটা। এবং সঞ্জীব গোয়েঙ্কার মতো যেখানে বিদগ্ধ মানুষ আছেন এবং বাকিরাও অত্যন্ত পজিটিভভাবে ব্যাপারটা নিয়েছেন, এবং তার প্রতিফলন আপনারা যদি লোগোতে দেখেন এবং রংটা, মানে কালার অফ দি টিম ইজ গ্রিন অ্যান্ড মেরুন, আমার মনে হয় এটা মোহনবাগান ইতিহাসে আজকে একটা রেড লেটার দে মোহনবাগান ক্লাব পরবর্তী প্রজন্মের কাছে, যেটা আমরা আমরা খালি বলি যে আমাদের রিচ হেরিটেজ অ্যান্ড লিগাসি, আমি তার সঙ্গে একটা জুড়তে চাই, উই হ্যাভ গট গ্লোরিয়াস পাস্ট, উই শুড লুক ফর ভাইব্রেন্ট ফিউচার, তো সেটাই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা আজকে ভারতবর্ষের সেরা, কিন্তু এশিয়া সেরা হতে গেলে যেটা করণীয় সেগুলোই আমাদের এগিয়ে নিয়ে যেতে করতে হবে। দেবাশিস দা, এর পাশাপাশি একটু জানতে চাইবো যে এই গাঁটছড়া বাঁধার পর প্রথম বোর্ড মিটিং, সেই বোর্ড মিটিং এর অভিজ্ঞতা সেটা কতটা ভিন্ন, এর আগে আমরা যে ক্লাবের মিটিং দেখেছি বা ক্লাব সংক্রান্ত মিটিং দেখেছি তার থেকে কতটা ভিন্ন, এবং এখানে কি এই মোহনবাগান সমর্থকদের আবেগ এবং মোহনবাগানের মোহনবাগানত্ব সেটাই প্রায়োরিটি, সেটাই অগ্রাধিকার পেল, সেটাই সর্বাধিক গুরুত্ব পেল? দেখুন, কর্পোরেট বোর্ড মিটিং আমরা অনেক বোর্ডে আছি যেটা কর্পোরেট, আমাদের নিজস্ব কর্পোরেট, কিন্তু মোহনবাগান একটা কর্পোরেট সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধলো। মোহনবাগান শব্দটাতে আপনি যে কতটা উত্তেজিত হন আমি জানি, তো সেই কারণে আমি একটা কথা বলছি, আমি সেটাই বলতে চাইছি, আজকে সঞ্জীব গোয়েঙ্কা বলুন, উৎসব পারেক বলুন, এবং সর্বোপরি সৌরভ গাঙ্গুলি, যাদের কাছে মোহনবাগান নামটা তাদেরকেও কিন্তু আজকে দাঁড়িয়ে দিয়ে গেছি। সেই জন্যে এই বোর্ড মিটিং কর্পোরেট বোর্ড মিটিং হতে পারে, কিন্তু সেখানে সর্বক্ষণ আমরা ফিল করেছি যে একটা মোহনবাগান ক্লাবেরই মিটিং হচ্ছে। দেবাশিস দা, অনেক ধন্যবাদ। দেবাশিস দত্ত আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। আমি আবারও ফিরে যাবো সুশোভন মুখার্জির কাছে। সুশোভন, এই জায়গাটায় দাঁড়িয়ে নিঃসন্দেহে ময়দানের যে সংস্কৃতি, সেখানে দাঁড়িয়ে একদম নতুন একটা মোড়, আইএসএল খেলতে চলেছে মোহনবাগান,
কর্পোরেট সংস্থার সঙ্গে গাঢ় ছড়া বেঁধে এটিকে মোহনবাগান হচ্ছে, এখানে দাঁড়িয়ে এই আবেগের জায়গাটা, ঐতিহ্যের জায়গাটা, কারণ শুধুমাত্র মোহনবাগান একটা ক্লাবের ঐতিহ্য না, ময়দানের ঐতিহ্য একই রকম ভাবে এর সঙ্গে ভীষণভাবে অঙ্গাঙ্গিভাবে যুক্ত, সেটা কতটা এনশিওর্ড থাকলো এবং এর কৃতিত্বটা কাদের? দেখো, অবশ্যই মোহনবাগান কর্তাদের তারা নিশ্চয়ই বোঝাতে সক্ষম হয়েছেন যে এই লেগাসি এবং এই যে ঐতিহ্য মোহনবাগানে 130 বছরে, যেটা প্রতিটা মোহনবাগান সমর্থক কিন্তু এই নিজেদের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে গেছে এই সবুজ মেরুন এবং পালতোলা নৌকার। এবং যখন এটা নতুন পথ চলা শুরু করবে নতুন মরশুমে, মাথায় রাখতে হবে এটিকে কিন্তু ISL চ্যাম্পিয়ন আর মোহনবাগান কিন্তু ISL আই লিগ চ্যাম্পিয়ন, ফলে দুটো চ্যাম্পিয়ন টিম কিন্তু হাত মিলিয়েছে, তারা কিন্তু তারা ISL খেলবে এবং প্রতিটা দলের কাছে তারা কিন্তু একটা থ্রেট হয়ে দাঁড়াবে, যা মোহনবাগান এটিকের এমনি যা দল এবং নতুন মরশুমে যা এটিকের যা দল বা এটিকে মোহনবাগানের যা দল। এবং মাথায় রাখতে হবে তারা কিন্তু এবছর AFC কাপেও খেলবে। সব মিলিয়ে একটা যেটা দেবাশিস দত্ত বলছিলেন যে সামনের দিকে তাকানো, নতুন করে পথ চলা, দুটো দল কিন্তু ভারতের সেরা হয়েছে, এবার কিন্তু এশিয়ায় একটা ছাপ ফেলার জন্য তাদের টার্গেট থাকবে। মাথায় রাখতে হবে আজকে বোর্ড মিটিংয়ে একটা ডিসিশন হয়েছে যেখানে কিন্তু এটিকে মোহনবাগান একটা অত্যাধুনিক একাডেমি তৈরি করতে চাইছে বাংলায়, যেখান থেকে তারা নতুন ফুটবলার তুলে আনবেন, এটিকে মোহনবাগানের ফুটবল স্কুল গোটা দেশে ছড়িয়ে দেবে। সব মিলিয়ে কিন্তু নতুন তার একটা স্বপ্ন দেখতে কিন্তু শুরু করেছেন মোহনবাগান সমর্থক, যেটা কিন্তু আগামী দিনে এটিকে মোহনবাগান কিন্তু ভারতের গণ্ডি ছাড়িয়ে কিন্তু এশিয়ার মাটিতেও অর্থাৎ এশীয় ফুটবলেও কিন্তু একটা ছাপ ফেলবে। শুভ বন্ধু, ধন্যবাদ।